ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। উচ্চসাহ বললেন তিনি যাবেন না। ওই 30 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলে তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হল। বন্ধ করে দেওয়ার ফলে এদেশের মানুষ প্রতিবাদ প্রকার হয়ে উঠল। আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কল কারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে দেওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হল। কি এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি তখনই তা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি তাদের কাছে কথা বলেছি, আপনারা কেন আপনাদের ভাই ফুটে গুলি মারবে? আপনাদের রাখা হয়েছে দীর্ঘশক্তি আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করবার জন্য। এরপরে আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি জানিয়ে কথা বলেছিলাম না, টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয়। আমি তাকে বলছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান একা আসে কিভাবে আমার গরিবের উপরে, কিভাবে আমার বাংলার মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কিভাবে আমার মায়ের কোরখালি করা হয়েছে। আপনি আসুন দেখুন বিচার করেন। আমি কথা বলেছিলাম, তিনি বললেন আমি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স থাকবো। আমি তোমাকে আগে বলে দিয়েছি কিছু না কিছু করবে, কার সঙ্গে কথা বলবো? আপনারা আমার লোকদের বুকে রক্ত নিয়েছেন, কাদের সঙ্গে কথা বলবো? আমার সঙ্গে আলোচনা না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে বা পঞ্চায়েত গোপনে বৈঠক করে যে বক্তব্য তিনি করছে এবং যে বক্তব্য তার অ্যাসেম্বলি করছে সমস্ত ফোর্স তারা আমাদের উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছে। আমি পরিষ্কার বিজ্ঞাপন দিয়েছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার 25 তারিখে আপনাদের কল করছে রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে তখন বলে দিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে প্রতিবার আমার আর্থিক যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করছে আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন ভাষ্য উচ্চ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লক্ষ্যে ভয়কে ফেরত যেতে হবে। যে ভাইদের হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আইন জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে আমরা অ্যাসেম্বলিতে বসতে পারি না, জনগণ অধিকার আমাকে দেয় না। ভাইরা আমার, তোমাদের আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেওয়ার চাই আজ থেকে এই বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, আমার বাংলার মানুষ যাতে কষ্ট না করে, সেজন্য যে সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোর ভাটা তার দিকে চলবে না। রিক্সা ঘোড়াগাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারি সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট কোনো কিছু চলবে না। 21 তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবে। এরপর যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা কুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে চলো,
তোমাদের যা যা কিছু আছে তাদের শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তারে রাস্তাঘাট যা কিছু আছে সব কিছু আমি যদি হুকুম দিবা না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা ফাঁকে মারব, আমরা পানিতে মারব। সৈন্যরা তোমরা আমার ভাই, তোমরা ব্যারেকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু তোমরা আর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে জবাব রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের জবাব রাখতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আমেরিকা থেকে যাতে পারি তাদের সাহায্য করবার চেষ্টা করব। যারা পারে আমেরিকা অফিসে সামান্য টাকা পয়সা পৌঁছা দেবে। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছা দেবে। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে